बृहस्पतिवार भारतीय मजदूर संघर 66তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের প্রদেশ কমিটি। মোহনপুর রামঠাকুর আশ্রম সংলগ্ন স্থানে এদিন সকালে অনুষ্ঠিত হয় এই কর্মসূচিটি। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, শিক্ষক সংঘের রাজ্য সভাপতি বিমল ঘোষ সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতীয় মজদুর সংঘ অন্যান্য সংগঠন থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানে এই সংঘের সদস্য সংখ্যা 2 কোটিরও বেশি বলে মন্তব্য করেন তিনি। সংক্ষিপ্ত পরিসরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এখানে একটা অনুষ্ঠান করছেন এবং জন্মদিনটি পালন করছেন। আপনারা জানেন যে এই সংগঠনের আমি তত কিছু জানি না, আমি কালকে একটা বই পড়েছি, এতে দেখলাম এই সংগঠন আর অন্যান্য সময়ের অন্যান্য সংগঠনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটু আগে আমরা ফুল দিয়েছি প্রতিষ্ঠাতা দত্তপন্ত ঠেঙ্গরিজি, উনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন।